জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। স্কুলের গেটে তালা ঝুলে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। ঘটনাটি ডাকবাংলা পানটিয়া সড়কের উপর বনাইয়া থানার ফতেপুর গ্রামের। অভিযোগ, দিনের পর দিন বলার পরও শিক্ষকরা স্কুলে আসে সকাল 11টার পর। এছাড়াও অভিভাবকরা অভিযোগ, স্কুলের সামনে থাকা এই মুর্শিদাবাদ বীরভূমের এই অন্যতম সড়কের উপর দিবারাত্রি চলে যানবাহন, ট্রাক থেকে যাত্রীবাহী বাস সব কিছুই যায়, কিন্তু স্কুল কর্তৃপক্ষের কোনো হুঁশ থাকে না যে শিশু পর্বতে দুর্ঘটনা ঘটাইতে পারে। একাধিকবার গ্রামের বাসিন্দারা স্কুল কর্তৃপক্ষকে সঠিক পদক্ষেপ, সময়, স্কুল আসার কথা জানালেও গ্রামবাসীদের কথায় কোনো কান দেয় না। নাকি প্রধান শিক্ষক থেকে স্কুল কর্তৃপক্ষকেও স্কুল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে শিক্ষকদের বাড়ি, তাও কি কারণে শিক্ষকরা সকাল 11টার পর স্কুল আসে, এই কথা জানতে চাই। সোমবার স্কুলের গেটের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখালো এবং শিক্ষককে শেষবারের মতন হুঁশিয়ারি করলো। যদিও ওই স্কুলের প্রধান শিক্ষকের দাবি স্কুলের সামনে গিয়েছে সেখানে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে, এটা অস্বীকার করা কিছুই নাই, তবে অপ্রীতিকর ঘটনা এড়ানোর ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা উচিত। প্রশাসনকে জানিও না কি কাজ হয়নি। সব মিলিয়ে বনাইয়ার ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে উঠছে এক উচ্চ অভিযোগ। এখানে পানুটিয়া রামনগরের রোড আছে, এখানে ফতেপুর প্রাথমিক বিদ্যালয় এখানে স্কুল এখানে আছে, কিন্তু আমরা রোজ এখানে আমি সকাল থেকে এসে 10টা 11টা পর্যন্ত বসে থাকি, বাচ্চারা চলে আসছে, দিয়ে রাস্তার রোডে দাঁড়াইছে। এখানে দেখুন মাস্টাররা রোজ মোটামুটি 10টা টাইম দিয়ে বলছিল, সেদিন বললাম যে 10:30 টাইম, ঠিক আছে, আমরা এক সপ্তাহ ধরে দেখছি ট্রাই করে, কিন্তু আজকে স্কুল খুলছে 10:11:15 মাস্টার এসছে, এখনও একটা মাস্টার পৌঁছায়নি আপনার, ঠিক আছে। মাস্টারদের বাড়ি বেশি দূর নয়, এখান থেকে স্কুল থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার সাইডে বাড়ি আপনাদের, কিন্তু মাস্টাররা সেটা মানতে চাইছে না। আর যদি ছেলে যদি কারো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু কিছু হয়ে যায়, এবার ছেলে তো আমরা কেউ দিতে পারবে না, তার জন্য আমরা এখানে কী করছি, মাস্টার দিন বলা হচ্ছে, মাস্টার রোজই একই কথা বলছে, আজ ছেড়ে দিন, আজ ছেড়ে দিন, এই করছে কিন্তু মাস্টার না, কিন্তু আমরা সেটা নাম হয় তারা আজকে কাকাকে বললাম, ঠিক আছে আজকে দেখো কটা মাস্টার আসছে, না হয় তো আমরা গেটে আমরা তালা মেরে দেবো, তার জন্য আজ কিছু হয়, তার জন্য যে কিছু হয় তার জন্য আমরা আছি, রোজ আমরা একটাই করছি, বাচ্চা ছেলে পড়ছে, আমার নাই, কারো ছেলে তো পড়ছে স্কুলে, কিন্তু মাস্টাররা সেটা ঘাড়াইছিলাম, মাস্টাররা নিজে নিজে চলছে, মাস্টারদের কিছু বলতে গেলে মাস্টাররা কোনো দায়িত্ব আমাদের কিছু নিচ্ছে না, ঠিক আছে। এর জন্য যদি কোনো ছেলে মেলে যদি দায়িত্ব ইয়ে হয়ে যায়, তাহলে এর জন্য দায়িত্ব কে নেবে? স্কুল খুলতে মোটামুটি 11:05 করে দেয় আনুমানিক। ওই জন্যই বিক্ষোভ যাতে স্কুলটা 10:30 থেকে 10:40 মধ্যে গেটটা খোলা হয় আর বাচ্চারা স্কুলের মধ্যে প্রবেশ করতে পারে, যাতে এই যে একটা ভয়াবহ রাস্তার ওপরে বাচ্চারা দাঁড়িয়ে থাকা একটা খুবই বিপজ্জনক ব্যাপার, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।